নমস্কার বন্ধুরা, রত্না কিচেন ব্লগস এর আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। রেসিপিটা হলো ডিম কাকরোলের পকোড়া। তাহলে বন্ধুরা, প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন আমি কিভাবে কাকরোল ডিমের পকোড়াটা করি। এখন এই গ্যাটারটা সাইজে আমি কাকরোলটি গ্রেট করে নেব। কাকরোলটি আমি আগেই ধুয়ে রাখছি, কাকরোলের ডাঁটিটা কেটে রাখছি। এখন কাকরোলটি গ্রেট করে নেব। কাঁকরল একদম কচি কচি, কাঁকরল ভিতরে কোনো বেশি শক্ত হয়েছে না। কাঁকরল আমার গ্রেট করা শেষ। এখানে কাঁকরলে দিয়ে দিছি ডিম। লবণ গুঁড়া, পেঁয়াজ কুচি, রসুন কুচি, কাঁচা লঙ্কা কুচি, আদা কুচি, হাফ চামচ কালো জিরা, এক চামচ চাট মশলা, হাফ চামচ শুকনো লঙ্কার গুঁড়া, হাফ চামচ জিরা গুঁড়া, তিন চামচ বেসন, চার চামচ চালের গুঁড়া। এখন আমি সব দিয়ে মাইকালাম পকোড়াটা। একদম শুকনো শুকনো করে মাখছি, জল ছাড়া, জল টল দিতাম না। পকোড়া মাখানো শেষ আমার। এখন গ্যাসটা অন করে কড়াইটা বসাইমু। গ্যাস অন করে কড়াই বসাই দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে। এখন রিফাইন সাদা তেল দিয়ে দিতেছি কড়াই। তেল গরম হয়ে গেছে, এখন পকোড়াটি বাইজা নিমু। পকোড়াটি উল্টাই দিতেছি। পকোড়া উল্টানোর সময় গ্যাসটাকে লো ফ্লেমে রাখতে হয়, নইলে উপরে লাল হয়ে যাবো, ভিতরে কাঁচা থাকবো, এই জন্য গ্যাসটা একটু কমাই দিছি। বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করে জানান। বন্ধুরা দেখে নেন, একদম পকোড়াটি লাল লাল হয়েছে, ভাজা মস্ত মস্ত পকোড়া, খুব সুন্দর হয়েছে। পকোড়াটি ভাজা হয়েছে, নামে লেখাছি। বন্ধুরা, ডিম কাকরোলের রেসিপি পকোড়া রান্না শেষ। আমার এই ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনারা যারা এই চ্যানেলটাকে এখনো পর্যন্ত নতুন নিয়ে আসছেন, সাবস্ক্রাইব করেন নাই, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন। আপনাদের বন্ধু বান্ধব আপনজনদের সাথে ভিডিওটা শেয়ার করবেন। আপনারা সুস্থ থাকেন, ভালো থাকেন। আজ এখানে বিদায় নিলাম, আবার দেখা হবে নতুন একটা রেসিপি নিয়ে।